हाय फ्रेंड्स, वेलकम टू रितिका क्रिएशन। आज के आमी बनाबो हार्ट शेप ट्रिपल इजल कार्ड। तो चलो कीभावे बनाते हैं आमरा देखे नी, लेट्स गो। कलर A4 साइज पेपर निये निलाम। तोमरा चाहिले अन्य कोनो कलरेर A4 साइज पेपर निये निते पारो। পেপারটাকে মার্ক করে ভাঁজ করে সিল দিয়ে হাফ রাউন্ডের মতো শেপ করে নিলাম। সিলের যেরকম শেপ করে নেবে সেই রকম ভাবে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেবে, যাতে একটা হার্ট শেপ আসে লাইক দিস। ব্লু কালারের তিনটে হার্ট শেপ এবং ইয়েলো কালারের তিনটে হার্ট শেপ আমি বানিয়ে নিয়েছি। ইয়েলো কালার একটা A4 সাইজ পেপার মাপ করে নিলাম। কালার একটা হার্ট বসিয়ে ইয়েলো কালার পেপারটার উপরে ড্র করে ইয়েলো কালার পেপারটা ড্র করে নেওয়ার পর ভাঁজ করে হার্ট শেপের মিডল পয়েন্টটা যেখানে পড়বে সেই মতো কেটে নিতে হবে লাইক দিস। হার্ট শেপটা নিয়ে এমনভাবে ভাঁজ করবে যাতে ওই কাটার মধ্যে মিডল পয়েন্টটা থাকে, তাতে স্ট্যান্ড করাতে সুবিধা হবে। এরপর আঠা দিয়ে ওই হার্ট শেপের অর্ধেকটা ভাঁজ করে নিয়ে তার উপর যে ব্লু কালার বা অন্য কোনো কালার তোমরা নিয়ে নিয়েছো সেই কালারের হার্ট শেপটা আঠা দিয়ে বসিয়ে দেবে লাইক দিস। এইভাবে তোমরা তিনটে হার্ট শেপকে পরপর আঠা দিয়ে বসিয়ে নেবে, দিয়ে দেখে নেবে যে স্ট্যান্ড করানো যাচ্ছে কি না বা ওই মিডল পয়েন্টটায় পড়ছে কি না। এবার অন্য কালার একটা ব্লু A4 সাইজ পেপার নিয়ে আবার হার্ট শেপ করে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। হার্ট শেপটার ওপর যে তিনটে হার্ট শেপ আঠা দেওয়া আছে স্ট্যান্ড করানোর জন্য, সেই তিনটে হার্ট শেপকে ভালো করে যাতে কোনো ভাঁজ না পড়ে সেই মতো আঠা দিয়ে বসিয়ে নিতে হবে। দেখে নাও তোমরা, আমি যেভাবে বসাচ্ছি সেইভাবে আঠা দিয়ে তিনটে হার্ট শেপকে স্টেপ বাই স্টেপ বসিয়ে নিতে হবে। কাগজে নিয়ে হার্ট শেপ করে নেবে, প্রত্যেকটার মাপ ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। এবার ওই তিনটে স্টেপ বাই স্টেপ বসানো হার্ট শেপের নিচে যেরকমভাবে আমি বসাচ্ছি সেরকমভাবে ব্লু রঙের এই হার্ট শেপটা বসিয়ে নিতে হবে। তোমরা যে কালার হার্ট শেপ করবে সেই কালারটা বসিয়ে নেবে।